নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পৌর নির্বাচন বরাকে পৌর বোর্ড গঠন করছে বিজেপি। সোনাইয়ে ভেনিস কংগ্রেস, ছোট আসনে বাজিমাত বিজেপির। বাড়িতে অয়েল ট্যাঙ্কার গাড়ি থেকে 23 লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, আটক দুই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বহু প্রতীক্ষিত পৌরসভা নির্বাচনে বিজয়ের খেতাব অর্জন করল বিজেপি। গোটা রাজ্যের পাশাপাশি বরাকের 3 জেলাতেও সচেতন নাগরিকদের মধ্যে একই প্রশ্ন ঘুরপাক দিত, কোন দল গঠন করবে পৌর বোর্ড। গত 6 মার্চ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের ভাগ্য ইভিএমে বন্দী হওয়ার পর থেকে শুরু হয় জল্পনা কল্পনা। বুধবার সকাল 11টা নাগাদে সব চিত্র সামনে এসে যায়। অবশেষে উপত্যকার 3 জেলাতে পুর নির্বাচনে বাজিমাত করে বিজেপি, পাশাপাশি 3 জেলাতে পুর বোর্ড গঠন করেছে বিজেপি। কার্যকর্তার ঐকান্তিক পরিশ্রম, মাথার গাম পায়ে ফেলানোর ফলে ভারতীয় জনতা পার্টি সুনাইতে একটা ঐতিহাসিক জিত একটা মিউনিসিপ্যাল বোর্ডে রেজিস্টার করছে। এইবার প্রথমবারের মতন সুনাইয়ের জনসাধারণে নিজেরার মিউনিসিপ্যাল বোর্ড বানাইবার লাগে ভোট দিছিলাম, এবং ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে আরবান এলাকাতে ডেভেলপমেন্ট হয়েছে, আজকে 80টা বোর্ডের মধ্যে 99% বোর্ড ভারতীয় জনতা পার্টির কাছে আইছে। বরাক উপত্যকাতে বিশেষ করে 60টা বোর্ডের মধ্যে 60টা বোর্ডই ভারতীয় জনতা পার্টি বানাইতে যাইতেছে। কাছাড় জেলার মধ্যে আমরা 2টা আসিল, সুনাই মিউনিসিপ্যাল বোর্ড আর লক্ষ্মীপুর মিউনিসিপ্যাল বোর্ড, আমরা বিশেষ করিয়া এই 2টা বোর্ড আমরা গঠন করতে পারছি। আমরা লক্ষ্মীপুরের জনসাধারণ এবং আজকে আপনারা যারা আসেন সুনাইয়ের জনসাধারণ এবং সুনাইয়ের ক্যান্ডিডেট যারা জিতছেন কার্যকর্তারা আপনার মধ্যে প্রেজেন্ট আছেন, আমি তারারে ধন্যবাদ। পৌর নির্বাচনে বরাকে বিজেপির জয়। উপত্যকার 7টি পৌর বোর্ড বিজেপির দখলে থাকছে। পাশাপাশি সোনাই পৌর নির্বাচনে ভেনিস হয়ে গেল সর্বভারতীয় কংগ্রেস। বুধবার সকাল থেকে শুরু হয় পৌর ভোটের গণনা। এদিন সকাল 11টা নাগাদেই পুরো চিত্র পরিষ্কার হয়ে যায়। কাছাড়ে সোনাই পৌর নির্বাচনে বিজেপি 11টি আসনের মধ্যে 6টি আসনে জয়লাভ করেছে এবং AIUDF 3টি ও 2টি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন। এদিকে পৌর নির্বাচনে কংগ্রেস 9টি আসনে প্রার্থী দিলেও 1টি আসনও দখল করতে পারেনি। সোনাই পৌর ভোটে প্রথম নির্বাচনে খাতা খুলতে পারেনি কংগ্রেস। এদিকে লক্ষ্মীপুরের 10টি আসনে 8টি বিজেপি ও 1টি করে আসন পেয়েছে কংগ্রেস ও 1টি নির্দল প্রার্থী। হাইলাকান্দি জেলার হাইলাকান্দি পৌর বোর্ডের 16টি আসনে নির্দল প্রার্থীরা বাজিমাত করেছেন। 10টি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেছেন এবং 6টি আসন দখল করেছে বিজেপি। লালায় 6টি বিজেপি ও 4টি নির্দল প্রার্থী জয়লাভ করেছেন। করিমগঞ্জের বদরপুর পৌর নির্বাচনে 11টি আসনে 10টি বিজেপির দখলে রয়েছে এবং 1টি আসন নির্দল প্রার্থীর দখলে রয়েছে। করিমগঞ্জ পৌর নির্বাচনে 27টি আসনে 23টিতে বাজিমাত করেছে বিজেপি, 3টিতে কংগ্রেস ও 1টিতে নির্দল প্রার্থী জয়ী হন। অভিনব কায়দায় ইন্ডিয়ান অয়েল ট্যাঙ্কারের গাড়িতে করে গাঁজা পাচার করতে গিয়ে বাজারে ছড়ার চোরাইবাড়ি পুলিশের হাতে জব্দ হল প্রায় 23 লক্ষাধিক টাকার গাঁজা। এতে গাড়ি চালক ও সহচালককে আটক করেছে পুলিশ। এ মর্মে চোরাইবাড়ি ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, বুধবার সকাল 11টা নাগাদ স্থানীয় পুলিশের নাকা চেকিং এর সময় আগরতলা থেকে TR01AG 1940 নম্বরের একটি ওয়েল ট্যাঙ্কার গাড়ি ত্রিপুরা রাজ্য সীমান্ত পেরিয়ে অসমে প্রবেশের মুখে চুরাই বাড়িতে পৌঁছালে গাড়িটিতে রুটিন তল্লাশি চালায় পুলিশ। এতে অনগফড ডিউটি লেখা ট্যাঙ্কার গাড়িতে তল্লাশি করলে গাড়ির শুকনো গাঁজা উদ্ধার হয়, যার ওজন প্রায় 228 কেজি এবং কালোবাজারে এসব নেশা সামগ্রীর মূল্য আনুমানিক 23 লক্ষ টাকার মতো হবে বলে জানায় পুলিশ। এতে গাড়ির চালক গৌতম সাহা ও সহচালক ভজন সরকার 2 ব্যক্তিকে আটক করা হয়।
তাদের মধ্যে চালকের বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানার কাঞ্চনমালা গ্রামে এবং সহচালকের বাড়ি সিপাহী জেলার বিশালগড় থানার রাজীব ক্লাব এলাকার দক্ষিণ চাম্পামুড়া গ্রামে পুলিশের প্রাথমিক জেরার মুখে ধৃতরা জানায় যে তারা 50,000 টাকার বিনিময়ে ত্রিপুরার আমবাসা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে গাড়িতে বোঝাই করে গুয়াহাটিতে পৌঁছে দেবার কথা ছিল এতে তাদেরকে আরেক দালাল সহযোগিতা করার কথা ছিল এই মর্মে পুলিশ নিজ থেকে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে আৰু হেমতে আমি চেক চলাই আছিলো চুৰাইবাৰী ওয়াসপুষ্ট সম্মুখত আৰু এখন গাড়ী গেছ টেংকাৰ গাড়ী যাৰ নম্বৰ হৈছে TR01AG1940 তো গাড়ীটো আমাৰ ইয়াত আহাৰ পিছত আমি এখন ৰখাই আৰু তালাচী কৰো তালাচী কৰাৰ পিছত তাত অবৈধ 228 কেজি গাঁজা আমি উদ্ধাৰ কৰিছো আৰু চালকজনৰ নাম আছিলে গৌতম শাহ আমতলী PS আৰু সহচালক আছিলে ভজন সরকার বিশালগল ত্রিপুরা তাদের ফুটপুষ করে আমি জানিব করলো যে সিহতে আমপাসের পর এই গাঁজাখিন উদ্ধার করেছিল আর তার বিনিময়ত 50,000 টাকা যেহেতু ক্যাশ সিহতে রিসিভ করেছিল আর বাকি আরও 25,000 টাকা তাতে লোয়ের পোয়ার আগত কোনবা রাস্তার কাছে থাকিব সিহতর মানুষ কিন্তু সিহতে নাম নেজানে বলে কইছে এতিয়ালে বাকি আমার আমরা যদি ইনভেস্টিগেশন আছে বাকি তো 25,000 তাতে বলে মানে টোটেল 75,000 টাকার বিনিময়ত এইখিনি গাঁজা সিহতে আনিছিল এইখন গাড়ী গাঁজাগুলো কিমান টাকা লাগা হব গাঁজাখিনির বাজার মূল্য হল 23 লাখ সোনাই পুরনির্বাচনে AIUDF এর সহায়তা পেয়েও অকর্মণ্যতা কংগ্রেসি নেতাদের দরুন নিরাশ হতে হলো কংগ্রেসকে পুরনির্বাচনের ফলাফল প্রকাশের পর AIUDF এর জয়ী 3 প্রার্থীকে নিয়ে বিজয় মিছিলে বেরিয়ে ঠিক এই মন্তব্য করলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া ওরফে সাজু তিনি জয়ী দলীয় প্রার্থীদের নিয়ে সোনাইয়ের উন্নয়নে আরও জোর অভিযানে নামবেন বলে দাবি করেন এদিকে বিজয় মিছিলে শীঘ্রই সোনাই থেকে সোনাবাড়ি ঘাট অবধি ভগ্ন সড়কের পুনঃসংস্কারের কাজ চালু হবে বলেও জানান বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া যেখানে আমাকে সবচেয়ে বেশি গালি দেওয়া হয় যে সেখানে 10 নম্বরের ক্যান্ডিডেট সবচেয়ে বেশি ভোটে লিড করে আজকে প্রমাণ হয়েছে যে কংগ্রেসের এই নেতৃত্বের জন্য সোনাইতে বিজেপি অগ্রগতি হয়েছে তার জন্য দায়ভার কংগ্রেসের এই সকল আগাছা নেতাদের নিতে হবে আর আমি ভবিষ্যতের জন্য ওদেরকে হুঁশিয়ারি দিয়ে বলছি আগামীতে যাতে এই ধরনের নেগেটিভ পলিটিক্স অন্তত না করেন এইবার শিক্ষা নেন আপনারা দেখেন আজকে প্রত্যেকটা ওয়ার্ডের রেজাল্ট দেখলে আপনারা আশ্চর্য আপনাদের আশ্চর্যান্বিত হবেন যে রেজাল্টে কি রিফ্লেক্ট হয়েছে কিন্তু বিজেপি নিজেকে এখানে যে উৎসাহ দেখাচ্ছেন বিজেপির নেতৃত্ব যে এটা বিজেপির জয় আমি কোনোভাবেই সেটা মেনে নিতে পারি না 1 নম্বর ওয়ার্ডে ভোট ডিভিশনের জন্য হয়েছে 5 নম্বর ওয়ার্ডে ভোট ডিভিশনের জন্য হয়েছে 6 নম্বর ওয়ার্ডে বিজেপি পর্দার আড়ালে থেকে খেলেছে নির্দল প্রার্থী হিসাবে খেলেছে 8 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসাবে খেলেছে আমি জানি 11 নম্বর ওয়ার্ডের প্রার্থী আমার একটা পুরানা ফটো লাগিয়ে প্রচারে গিয়েছেন 6 নম্বরের প্রার্থী বলেছেন আমি জিতলে বিজেপিতে যাব না 8 নম্বরের প্রার্থী বলেছেন আমি যদি জিতি আমি বিজেপির ভোটে যাব না এই বলে বিজেপি সোনাইয়ের জনগণকে ধোকা দিয়ে আজকে নির্দল প্রার্থীদের জিতিয়েছেন আর তার সম্পূর্ণ সুযোগ করে দিয়েছেন কংগ্রেস 3 পৌরসভা দখল করে বিজয় উল্লাসে মেতে উঠলেন করিমগঞ্জ বিজেপির কর্মী সমর্থকরা করিমগঞ্জের 3টি পৌরসভায় বিজেপির জয় জয়কার কেন্দ্র এবং রাজ্যের পর করিমগঞ্জ জেলার 3 পৌরসভার 48টি আসনে বিজেপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে 42টি আসনে জয়লাভ করেছেন করিমগঞ্জ পৌরসভার 27টি আসনের মধ্যে 23টি আসন দখল করেছে বিজেপি রামকৃষ্ণনগরের 10টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2টি আসন সহ মোট 10টি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন অন্যদিকে বদরপুরের 11টি আসনের মধ্যে 1টি আসন ছাড়া বাকি 10টি আসনের ভোটাররা বিজেপি প্রার্থীদের পক্ষে ভোট দিয়ে তাদের জয়ী করেছেন জেলার 3টি পৌরসভা এলাকার 48 আসনের মধ্যে শুধুমাত্র 4টি আসনে কংগ্রেস এবং 2টি আসনে নির্দল প্রার্থীরা শেষ হাসি হাসলেও বাকি সবকটি আসনে তারা পরাজয়ের মুখ
দেখতে হয়েছে। এক কথায় কেন্দ্র এবং রাজ্যের পর করিমগঞ্জ জেলায়ও কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন ভোটাররা। তিন মণ্ডল সভাপতি কিশোর দেব, বিকাশ রঞ্জন সিনহা, রূপম কুমার পাল সহ সম্পূর্ণ তিনটি মণ্ডলের কার্যকর্তা সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পরিশেষে এবং সর্বাগ্রে সব থেকে বেশি যাদের কাছে বিজেপি চিরকৃতজ্ঞ থাকবে, করিমগঞ্জ ভারতীয় জনতা পার্টি, করিমগঞ্জ জেলার তিনটি পৌরসভার পৌর নাগরিকগণ যারা বিজেপির উপরে বিশ্বাস করেছেন, অনেক কথা শুনেছেন, অনেক প্রতিশ্রুতি, অনেক কটু বাক্য, অশালীন বক্তব্য সব কিছুকে দূরে সরিয়ে রেখে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আজকের দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে শুধু পৌরসভা গঠন করে দিয়েছেন সেটা নয়, করিমগঞ্জে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছেন বিরোধী দলকে। রামকৃষ্ণনগরে মাত্র একজন জিতেছেন কংগ্রেসে, বদরপুরে একজন নির্দল জিতেছেন, ফল এসে গেছে উনি বিজেপিতে আসবেন বলে। আর করিমগঞ্জে মাত্র তিনজন কংগ্রেসের প্রার্থী জিতেছেন, চিন্তা করা যায় কংগ্রেস আজকের দিনে কোন জায়গায় করিমগঞ্জে আছে। আমরা তার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি করিমগঞ্জের সকল স্তরের নাগরিকদেরকে। আর সেই সঙ্গে নিশ্চিতভাবে এও কৃতজ্ঞতা জানাবো যারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের উপরে বিশ্বাস রেখে দলের শুভাকাঙ্ক্ষী না হয়েও দলের প্রার্থীদের সহযোগিতায় কাজ করেছেন, তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাড়ি থেকে মাত্র 150 মিটার দূরে গভীর জঙ্গলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক যুবতীর মৃতদেহ। মৃত যুবতীর নাম সপ্তমী তেলেঙ্গা। মৃত যুবতী চা বাগানের শ্রমিক ছিল। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা কদমতলা থানাধীন রানীবাড়ি গ্রামের সোনাইছড়ি এলাকায়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন রানীবাড়ি জিপির 6 নম্বর ওয়ার্ডের সোনাইছড়ির বাসিন্দা লক্ষিন্দর তেলেঙ্গার মেয়ে সপ্তমী তেলেঙ্গা প্রতিদিনের মতো বুধবার সকাল 8:30 নাগাদ সোনাইছড়ি চা বাগানে কাজে যোগ দেয়। সপ্তমী উক্ত চা বাগানের চা পাতা কুড়ানোর কাজ করত। সহকর্মীদের সাথে সকাল 11:00 পর্যন্ত চা বাগান থেকে চা পাতা কুড়ানোর পর পেটে ব্যথা বলে কাজ ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বাড়িতে না এসে বাড়ি থেকে প্রায় 120 মিটার দূরে থাকা এক গভীর জঙ্গলে নিজের ওড়না দিয়ে ফাঁস লেগে আত্মহত্যা করে বলে পরিবারের দাবি। খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেবে বলে জানা যায়। পাশাপাশি স্থানীয় পুলিশ এক অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে কি কারণে একটি তরতাজা যুবতী মেয়ে এভাবে আত্মহত্যার পথ বেছে নিল তা নিয়ে দেখা দিয়েছে হাজারো প্রশ্ন। আদতে কি আত্মহত্যা না হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ বলে জানা গেছে। যতটুকু শুনছি মনে করেন ইয়ে মেয়েটা গেছে সকালে কাজে, পাক শাক করিয়া খাইয়া দিয়া কাজে গেছে, নম্বরটা কি ঘুরিয়ে আইছে, কইছে আমার পেটও বেদনে। আর ইয়া তো হ্যাঁ আর ইয়ে বাড়িতে গেছে না, তার বাড়ির সামনে একটা জঙ্গল আছে, এই জঙ্গলটার সামনে ফাঁস লাগাইছে ওই দিয়া ওইতে উড়না দিয়া। নাম কি তা? তার নাম হলো যে সপ্তমী তেলেঙ্গা। আর বাবার নাম? লক্ষিন্দর তেলেঙ্গা। কটা হইব ঘটনা উঠুন? অনুমানে কইতে পারে, আমার না যখন খবর গেছে মনে করেন 11:30-12টার সময়। দেখছে কে প্রথম? প্রথম দেখছে আমরা এখানে যে ওয়াটার পাম্প চলে তে তারা তো লাইনে নম্বরে গেছে গিয়ে লাইন দেওয়ালে, মানে লাইন থাকি তারা আইয়া তারা টিফিন করত, তারা আমরা টিফিন করে এরপরে তারা দেখার যে একজন মানে কাপড়টা লড়ে কইল কিতে আইগ গিয়া দেখে যে এই মানুষ ফাঁস লাগাইছে, ডরাই গেছে অল্প বেশি মানুষ তো ডরাইয়া গিয়া মানুষের ডাকারাই করছে একদম ডাইরেক্ট গিয়া তার বাবারই কইছে যে তোমার মাইয়া ফাঁস ও গিয়া মানুষ ওখান মর্গে লই আইছে না। ও পোস্টমর্টম করবা? প্রতি বছরের ন্যায় এবছরও সাড়ম্বরে পালিত হল তারাপুরস্থিত মদনমোহন আখড়ার বার্ষিক উৎসব। বার্ষিক উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার সকাল থেকেই বিশেষ পূজা অর্চনা, হোম ইত্যাদির মধ্যে দিয়ে উৎসব উদযাপন করা হয়। এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় পরিলক্ষিত হয় মন্দির চত্বরে, পরে অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
নরসিংপুর খণ্ড প্রাথমিক শিক্ষাভিত্তিক সর্বাত্মক ক্রীড়া প্রদর্শনী বুধবার মুইনারখাল গভর্নমেন্ট এ ক্লাস স্কুলে অনুষ্ঠিত হয়। এদিন ক্রীড়া প্রদর্শনী শেষে মুইনারখাল টি ইউথ ক্লাব অডিটোরিয়াম হলে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক উপেন্দ্র চন্দ্র দাসের পৌরোহিত্যে এদিনের অনুষ্ঠানে শুরুতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন গঙ্গানগর নিকামা হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক অভিনয় চন্দ। পরে শিক্ষাখণ্ডের বিভিন্ন স্কুলের শিক্ষিকাদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর কচিকাঁচা ছাত্রছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে ক্রীড়া প্রদর্শনীতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুইনারখাল চা বাগান ম্যানেজার জয়প্রকাশ সিসোদিয়া, পালংঘাট ব্লক এপি সভাপতি অভিজিৎ মাঝি, মুইনারখাল জিপি সভাপতি পরেশ তাঁতি, দর্মিখাল জিপি সভানেত্রী সীমা রায়, সিআরসিসি জাহারুল ইসলাম লস্কর প্রমুখ। এদিন অনুষ্ঠান শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন রিসোর্স পার্সন তথা শিক্ষক মতিলাল গোয়ালা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পুর নির্বাচন বরাকে পুরবোর্ড গঠন করছে বিজেপি। সোনাইয়ে ভেনিশ কংগ্রেস, ছোটি আসনে বাজিমাত বিজেপির। চুরাইবাড়িতে অয়েল ট্যাঙ্কার গাড়ি থেকে 23 লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, আটক দুই। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।